ওম শ্রী অরবিন্দ মীরা। সকলকে শ্রদ্ধা এবং অভিনন্দন জানিয়ে আজকের বিষয় সম্পর্কে সংক্ষেপে কিছুটা আলোচনা করার চেষ্টা করছি। বিষয় পূর্ণতার সন্ধানে। আমরা মানুষ হয়ে জন্ম নিয়ে শিক্ষা দীক্ষার মধ্য দিয়ে এটুকু উপলব্ধি হয়েছে, নিশ্চয়ই হয়েছে, যে মানুষ অপূর্ণ, তাই সে জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে পূর্ণতার সন্ধান করে চলেছে। শ্রীমা শ্রী অরবিন্দ এ বিষয়ে আলোচনা করেছেন, লিখেছেন, আমরা সেই আলোচনা প্রত্যক্ষভাবে না শুনলেও লেখার মধ্য দিয়ে সেই চর্চা করার প্রচেষ্টায় রত থাকতে পারি। এ বিষয়ে উল্লেখ করা যায় যে 1962 সালের ইংরেজি নববর্ষে আশ্রম জননী শ্রীমা যে বাণীটি দিয়েছিলেন সেটি খুবই গুরুত্বপূর্ণ। তার ইংরেজি আমরা একটু আলোচনা করতে পারি। বাণীটি এমন ছিল, উই থার্স্ট ফর পারফেকশন, নট দিস হিউম্যান পারফেকশন, হুইচ ইজ আ পারফেকশন অব দ্য ইগো অ্যান্ড বার্স দ্য ওয়ে টু দ্য ডিভাইন পারফেকশন, বাট দ্যাট ওয়ান পারফেকশন হুইচ হ্যাজ দ্য পাওয়ার টু ম্যানিফেস্ট আপন আর্থ দ্য ইটার্নাল ট্রুথ। আমরা পূর্ণতার প্রয়াসী, এই পূর্ণতা শুধু অহং সর্বস্ব নয়, যা দিব্য পূর্ণতার পরিপন্থী, এমন পূর্ণতা যা শাশ্বত সত্যকে এই পৃথিবীতে প্রকাশ করার ক্ষমতা রাখে। ঠিক তেমনিভাবে শ্রীমায়ের দেওয়া 1968 সালের ইংরেজি নববর্ষে যে বাণী সেটি এর বাংলা আমরা আলোচনা করে দেখতে পারি। মা লিখেছিলেন, তরুণ থাকো, পূর্ণতার অভিমুখে এগিয়ে চলা কখনো থামিও না, চরৈবেতি মন্ত্রে উপনিষদের ঋষি সেই এগিয়ে চলার মন্ত্রই আমাদের দিয়েছিলেন, সেই মন্ত্রের শক্তিতে বলীয়ান হয়ে মানুষের জয় যাত্রা, প্রতিটি মানুষই পূর্ণতার প্রয়াসী, তার অন্তরস্থিত আস্পৃহা সব সময়ের জন্যই পূর্ণতার অভিমুখী। তাই মহাপ্রভু শ্রী অরবিন্দ তার লাইফ দ্য লাইফ ডিভাইন বাংলা দিব্য জীবন গ্রন্থে যা ইংরেজি করে বলেছিলেন, শ্রীমৎ অনির্বাণের বাংলায় তা আমরা বলতে পারি, আলো চাই, স্বাতন্ত্র চাই, চাই অমৃতত্বের অধিকার, চাই দিব্য জীবনের ভাস্বর মহিমা। এই হলো পূর্ণতার অভিমুখী মানবের অভিপ্সা বা আস্পৃহা বা অ্যাসপিরেশন। তবে সাধারণ মানুষ জীবনের পথ চলায় কখনো কখনো এই পূর্ণতার কথা ভুলে যায়, লক্ষ্য ভুলে যায়, কারণ তখন রজনীকান্তর গানে লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা এদিক ওদিক দিয়েও কি দেয় মানুষের জীবনে। রবীন্দ্রনাথের কথা অনুসরণ করে আমরা বলতে পারি, লক্ষ্যকে ছাপিয়ে যায় তখন উপলক্ষ। এ বিষয়ে শ্রীমা আমাদের সজাগ করে দিয়ে বলেছেন, সুন্দর সুন্দর কথা বলে অনেকেই সুন্দর এক পরিবেশ সৃষ্টি করতে পারে, তবে দেখো বাছা, তোমার কথা যেন তোমার কাজকে অতিক্রম করে না যায়। মনে রাখতে হবে, অবশ্যই আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা যে কথা বলি তা করি না, আর যা করি বলি তার চেয়ে বেশি।
এ বিষয়ে সব সময়ই আমাদের সজাগ, সচেতন ও সাবধান থাকা উচিত। প্রাচীন বাংলাদেশে একটি কথা গল্প করে বলা হতো, গ্রাম বাংলার মা মাসিরা বলতেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আমরা আমাদের পথ চলায়, তীর্থযাত্রায়, ভগবান মুখী অভিপ্সায় এর মর্ম কথা যেন রাখতে পারি। পূর্ণতার সন্ধানে পথসন্ধানী তীর্থযাত্রীকে এ কথা কখনোই ভুলে গেলে চলবে না। হ্যাঁ, মাঝে মাঝে গতি থেমে যাবে, গতি কমে যাবে, তবে একেবারে থেমে গেলে হবে না, আবার শুরু করতে হবে, সাবধান থাকতে হবে, অন্তরের অনির্বাণ চলার আস্পৃহা যেন থেমে না যায়। এ বিষয়ে শ্রীমা বলেছেন, There must be order and harmony in work, even what is apparently the most insignificant thing must be done with perfect perfection, beauty, harmony and order. অর্থাৎ কাজে সব সময়ের জন্যই শৃঙ্খলা ও সঙ্গতি থাকা আবশ্যক। এমনকি যে বিষয়টি নিতান্তই কম গুরুত্বপূর্ণ বলে মনে হয় তাও যথাযথ পূর্ণতার সাথে করা উচিত, এবং সেই কাজে থাকবে পরিচ্ছন্নতা, সৌন্দর্য, সঙ্গতি ও শৃঙ্খলার বোধ। মা সংখ্যাতত্ত্বকে সাধনার পথে বেশ খানিকটা গুরুত্ব দিয়েছিলেন। মায়ের 17টা যে রচনা বলি রয়েছে, ভলিউমস রয়েছে 17টা, তার মধ্যে পঞ্চদশ খণ্ডে অর্থাৎ 15th ভলিউমসে সংখ্যাতত্ত্ব সম্পর্কে মা বলেছেন। সেই সংখ্যাতত্ত্ব থেকে একটি সংখ্যাকে আমরা এখানে তুলে আনছি আলোচনার জন্য, সংখ্যাটি 10। এই সংখ্যাটিকে শ্রীমা পূর্ণতা আখ্যা দিয়েছিলেন। 10 অর্থাৎ 10 শব্দটিকে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন পারফেকশন বা পূর্ণতা রূপে। ইংরেজি পারফেকশন কথাটিতে 10টি বর্ণ আছে, পি, ই, আর, এফ, ই, সি, টি, আই, ও, এন। মহাকাব্য রামায়ণ রচিত হয়েছিল খ্রিস্টপূর্ব 550 সালে। রচনাকার বাল্মীকি প্রাক জীবনে ছিলেন রত্নাকরদস্যু। নারদ মুনির জাদু স্পর্শে, আধ্যাত্মিক স্পর্শে তিনি রূপান্তরিত হন। রূপান্তরিত রত্নাকর হলেন বাল্মীকি। তিনি রচনা করলেন মানব পূর্ণতার এক পরম ব্যক্তিত্বকে, সেই ব্যক্তিত্ব হলেন শ্রীরামচন্দ্র। বাল্মীকি হলেন রূপান্তরের প্রতীক, এবং শ্রীরামচন্দ্র হলেন মানব প্রকৃতির পূর্ণতার প্রতীক। একবার বাল্মীকি দেব নারদ মুনিকে পূর্ণ মানবের সংজ্ঞা ও উদাহরণ সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। নারদ মুনি যে বর্ণনা দিয়েছিলেন তার সাথে শ্রীরামচন্দ্রের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। আমরা সেই পূর্ণ শ্রীরামচন্দ্রকে শ্রদ্ধা করি। রামায়ণের শ্রীরামচন্দ্রই হলেন পূর্ণ মানবের চরমতম উদাহরণ। মানব জীবাত্মা নিয়ত পূর্ণতার সন্ধানে রত, তার জ্বলন্ত উদাহরণ ভারতীয় সংস্কৃতির দুটি মহাকাব্য রামায়ণ ও মহাভারত। এই মহাকাব্য দুটির মধ্যে নিহিত সত্যের জাগরণ মানুষের মধ্যে আস্পৃহারূপে, অভিপ্সারূপে দেখা দেয়। তারপর সেই স্থির, অটুট ও আস্পৃহা পূর্ণতার সন্ধানে এগিয়ে চলে। পূর্ণতাকে অর্জন করে মানুষ ব্যক্তি হিসেবে পূর্ণ হয়ে ওঠে,
তখনই সে উপলব্ধি করার যোগ্যতা অর্জন করে। প্রকৃতপক্ষে উপলব্ধি আসে তখন। মানুষ পূর্ণতাকে না পেলে নিজে যেমন পূর্ণ হয়ে উঠতে পারে না, ঠিক তেমনিভাবে জগতে পূর্ণতার প্রকাশও অর্থাৎ ম্যানিফেস্টেশনও সম্ভব হয় না। যিনি পূর্ণ সত্যকে উপলব্ধি করেন তিনি যোগী হয়ে ওঠেন, আর যারা উপলব্ধি অর্জনের জন্য প্রচেষ্টা চালান তারা সাধক রূপে কাজ করেন। সাধক তার উপলব্ধি অর্জনের জন্যে যে যে প্রচেষ্টা করেন, যে প্রক্রিয়া অনুসারে চলেন, সেই প্রক্রিয়া সেই প্রচেষ্টারকে বলা হয় সাধনা। ব্যক্তি হিসেবে পূর্ণতার উদাহরণ হলেন শ্রীরামচন্দ্র ও অপূর্ণতার প্রতীক হলেন রাবণ। শ্রীমা কথায় কথায় বলেছেন যে ভগবানই হলেন যথাযথ পূর্ণতা, অর্থাৎ তিনি অনন্ত তার সৌন্দর্য সঙ্গতি নিয়ে। পৃথিবীর বুকে যত আবিষ্কার যত উদ্ভাবনা তা পূর্ণতাকেই প্রকাশ করে। সাবিত্রী মহাকাব্যে শ্রী অরবিন্দ এই সম্পর্কে বললেন, ওয়ান ম্যানস পারফেকশন স্টিল ক্যান সেভ দ্য ওয়ার্ল্ড। পূর্ণযোগের সাধনাই তো শ্রী অরবিন্দের লক্ষ্য। এই পূর্ণতা দুই মেরু থেকে শুরু হতে পারে, এক স্পিরিট বা আত্মা, দুই ম্যাটার বা জড়। আত্মা থেকে যে পূর্ণতার সূচনা তা আমাদের নিয়ে যায় চৈত্যবোধ ও শেষে অধ্যাত্মবোধে, আর জড় থেকে যে পূর্ণতার সন্ধান তা আমাদের জড় ও প্রাণবোধের রাজত্বে বন্দী করে রাখে। আমাদের জেনে রাখা দরকার চলমানতার প্রতীকই হল পূর্ণতা, চলমানতাই হল পূর্ণতা, আর থেমে যাওয়া জড় হয়ে থাকা অপূর্ণতার প্রতীক। 1960 সালে শ্রী অরবিন্দ সোসাইটি প্রতিষ্ঠা করে শ্রীমা এই চলমান পূর্ণতাকে মহত্তর রূপে প্রকাশমান করলেন, আমাদের সামনে লক্ষ্য দিলেন সেই বাণীর মধ্য দিয়ে, যে বাণী শ্রীমায়ের ভাষায় টু নো ইজ গুড, টু লিভ ইজ বেটার, টু বি দ্যাট ইজ পারফেক্ট। শ্রী নলিনীকান্ত গুপ্ত পণ্ডিচেরি শ্রী অরবিন্দ আশ্রমের বরিষ্ঠ সাধক, কবি, নানা ভাষায় পারদর্শী, এই বাণীর বাংলা করলেন এইভাবে, জ্ঞানে পাওয়া ভালো, জীবনে ধরা আরও ভালো, হয়ে ওঠা পূর্ণ সিদ্ধি। পারফেকশনই হলো সেই পূর্ণ সিদ্ধি। আমরা আমাদের চলমান জীবনের মধ্য দিয়ে মা শ্রী অরবিন্দকে সঙ্গে রাখার প্রচেষ্টা নিয়ে তাঁদের রচনা, তাঁদের বাণী, তাঁদের নির্দেশ অনুসরণ করে চলার পথকে সুগম করে তুলব এবং একান্ত আন্তরিক অভিপ্সা, আন্তরিকতা, নিষ্ঠা নিয়ে সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাব, যাতে আমরা সকলেই পূর্ণ হয়ে উঠতে পারি। জয় মা, জয় শ্রী অরবিন্দ। ওম শ্রী অরবিন্দ উমিরা। সকলকে শ্রদ্ধা।